নমস্কার বন্ধুরা আমার চোখে দেখা চ্যানেলে আজকের পর্বে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আজকের পর্বে আমি আলোচনা করব তালনবমী ব্রতর সময় ও ব্রত কথা তালনবমীর ব্রত ভাদ্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে অনুষ্ঠিত হয় তালনবমীর ব্রত পালন করলে রমণীগণ অতুল ধন সম্পদের অধিকারিণী হয়ে নানা সুখে সংসারে কালাতিপাত করেন এবার চলে আসি ব্রত কথায় একদিন নারায়ণ লক্ষ্মীর সঙ্গে নানারকম কথা আলোচনা করছিলেন হঠাৎ লক্ষ্মী জিজ্ঞাসা করল দেব কি ব্রত করলে রমণীগণ স্বামীর আদরে নিহন তা আমায় বলুন নারায়ণ বললেন দেবী পূর্বকালে আমার দুই স্ত্রী ছিল সত্যভামা আর রুক্মিণী সত্যভামা ছিল দুর্ভাগ্যবতী আর রুক্মিণী ছিল সৌভাগ্যবতী সত্যভামা একদিন আমায় জিজ্ঞাসা করল হে দেব কি কাজ করলে আমার এই দুর্ভাগ্য ভোগ করতে হবে না নারায়ণ বললেন দেবী তুমি তোমার নিজের দোষেই কষ্ট পাচ্ছ সেই কথা শুনে সত্যভামা চোখে আঁচল দিয়ে তপবনে আপস্তম্ভ মুনির আশ্রমে গিয়ে নিজের কথা বলল মুনি তার দুঃখে খুবই দুঃখিত হলেন এবং মুনি দুঃখ পেয়ে বললেন হে দেবী তোমার দুঃখে দুঃখিত হয়ে এই ব্রত মাহাত্ম তোমায় বলছি তুমি ওই ব্রত পালন করবে তাহলে তোমার দুঃখ দূর হবে ভাদ্র মাসে শুক্লপক্ষের নবমী তিথিতে ভক্তি সহকারে লক্ষ্মী নারায়ণের পূজা করবে মৃত্তিকার উপর মণ্ডল প্রস্তুত করবে তার উপর ঘট বসাবে তারপরে ঘটের মধ্যে চন্দন ফুল দিয়ে নৈবেদ্য দ্বারা পূজা করবে লক্ষ্মী নারায়ণকে পিষ্টক নিবেদন করে দিবে প্রথমে নারায়ণ পরে লক্ষ্মীর পূজা করবে এই ব্রতে নয় প্রকার ফল দিতে হয় এবং নয় ফলের মধ্যে তালি প্রধান প্রথমে স্বামীকে খেতে দিয়ে ব্রাহ্মণকে পিষ্টক ভোজন করাতে হবে স্বামীর খাওয়ার পর স্ত্রী পিষ্টক আহার করবে এইভাবে নয় বছর এই ব্রত পালন করতে হবে সত্যভামা বাড়িতে এসে ভাদ্র মাসে তালনবমীর ব্রত পালন করল যেমনি ব্রত সম্পূর্ণ হলো ওমনি স্বয়ং নারায়ণ সেখানে এসে বললেন প্রিয়ে তাল তালনবমী ব্রতে তোমার দুর্ভাগ্য দূর হল আমি তোমায় বর দিচ্ছি যে খুব তাড়াতাড়ি তোমার দুর্ভাগ্য নষ্ট হয়ে তুমি সৌভাগ্যশালিনী হবে এই কথা বলেই তিনি অদৃশ্য হয়ে গেলেন তার লম্বির ব্রত কথা এখানেই শেষ হলো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবে